আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুবই দুঃখের বিষয় এরকম একটা ভিডিও আমার আপলোড করতে হবে আমি কখনো ভাবি নাই। তো যাই হোক, আমার চ্যানেলটা তারাই ফলো করেন যারা ইমো গ্রুপে থাকেন। ইমো গ্রুপের নিত্য নতুন আপডেটগুলো ইমোতে দেওয়া থাকে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো এর মাঝে এক্সট্রা কিছু অ্যাপস আসে। তো এখন কথা হচ্ছে, এই ভিডিওটা সম্পূর্ণ সতর্ক করার জন্য আপনাদেরকে, বেশি কথা বলবো না, শুধুমাত্র যারা আমাকে পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, আমাকে আমার চ্যানেলের পাশে আছেন, তো তাদেরকে সতর্ক করার জন্য অবশ্য মনোযোগ শুনবেন, বানানো কিছু না, সবগুলো রিয়েল কথা বলবো। এই যে দেখেন ইকরামুল লেখা, ইঞ্জিনিয়ার ইকরামুল লেখা, এই যে পিচির এই পিকটা অনলাইনে ইমুতে আপনারা যে কোনো গ্রুপে দেখবেন, যে যেখানে দেখেন সেখানে প্রতিবাদ করবেন। আর প্রতিবাদ কিভাবে করতে হয় আমার বলতে হবে না, আপনারা ইমু গ্রুপে যারা থাকেন আমার চেয়ে ভালো জানেন। একে যেখানে দেখেন সেখানে প্রতিবাদ করবেন, আর এ প্রতিবাদ করবেন এই কারণেই, এ হলো প্রতারক, বড় ধরনের প্রতারক। ইমু প্যাট ইভেন্টের কথা বললা আপনাদেরকে আমি প্রমাণ সহকার দেখাই দিচ্ছি। তো ভিউয়ার্স দেখেন, এটা হলো ইকরামুলের গ্রুপ, 188 জন লোক আর কি জয়েন আছে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে এখানে দেখেন আপনারা, এই যে হলো ওনারশিপ, আর এখানে কিছু তার চ্যাম্পিয়ন আছে এডমিন, যাই হোক এটা ইকরামুলের গ্রুপ, আর তার চ্যাম্পিয়ন যারা আছে এডমিন। তো এখানে এক ভাই আর কি ইভেন্টে যে দেখেন যে লেখছে, তারা আপনারা দেখেন যারা ইভেন্টে আছেন তারা জানে কেমন কি হচ্ছে ইভেন্টে, ঠিক আছে। তো এই কথা বলার পরে আরও বলছিল যে আমি অ্যাপস পাই নেই, 1000 টাকা নিলেন। তারপরে তার ভয়েস মেসেজগুলো রিপ্লাই করে দিচ্ছে তার গ্রুপের যে অ্যাডমিনটা, অ্যাডমিনের কথা শুনলে আপনি বুঝতে পারবেন, তাই শুনুন। মেসেজ করছে একটা বড় প্রতারক, ঠিক আছে, এরা ওর পাস কেউ ভাইরা, এই যে মেসেজ করছে একটা বড় প্রতারক, ঠিক আছে। তো ঠিক আছে, আর নিচে ভয়েস আছে, সেগুলো আমি আপনাদেরকে শোনাইতেছি। এরা ওর পার্সোনাল অ্যাড করো, ঠিক আছে, পার্সোনাল আমি মেসেজ অ্যাড করো, ঠিক আছে, তোমার কাছ থেকে যে 1000 টাকা নিচ্ছে তুমি প্রমাণ দাও, ঠিক আছে, ফালতু বকবাস করো না, ঠিক আছে, জায়গায় গ্রুপ টাইপিং মেসেজ সবই খোলা আছে, ঠিক আছে, তুমি প্রুফটা দিবা, ঠিক আছে, জায়গায় বিয়াদবি করবে ডাইরেক্টলি কিক মারবা, ঠিক আছে, যে বিয়াদবি করবে তাদের জায়গায় কোনো জায়গা নাই, ঠিক আছে, গালি না খাবি, গ্রুপ থেকে লিভ নি ভাগ, ঠিক আছে, গালি না খাবি, গ্রুপ থেকে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, তাদের গ্রুপ তাদের ইচ্ছা মতো চালাইতেছে, প্রমাণ দিছে, কয় ফেক স্ক্রিনশট দিছে, আপনারা এখানে শুনেন। ফেক স্ক্রিনশট নিয়ে আসবে নাকি তুই, ফেক স্ক্রিনশট নিয়ে এসে গ্রুপে দিবি, আমি বুঝতে পারছি তোরা তো। ওই যে দেখছেন, আসলে বলতাছে এখন স্ক্রিনশট দিছে, বলতাছে ফেক স্ক্রিনশট দিছিস তোরা, তো ওদের ইচ্ছা মতো ওই ওরা বের করে দিতেছে। আর এখানে এই যে ইমু, ওই যে পেট ইভেন্টে জয়েন করার জন্য অনেকে অনেকে বলতাছে, আপনাদেরকে দেখাইতেছি। আর এখানে দেখেন ইকরামুল সারে রাখছে তাদের চ্যাম্পিয়নদের নাম, ঠিক আছে, 1 নম্বর আছে ইকরামুল, 2 নম্বর আছে রাকিব, কোন রাকিব জানি না, 3 নম্বর আছে সুহেল সুরুজ, তারপর আর অনেকেই আছে, ঠিক আছে। তো এদের থেকে দূর থাকবেন। আর ইন্ডিয়ার এক পোলাকে নিয়ে, এই যে অয়েল বড় একটা ব্যাধব, ওর একটা গ্রুপ আছে, সেখানে ও বলতেছে যে 1000 টাকা আমরা ইমো পেট ইভেন্টে নিয়ে থাকি, আবার গ্রুপদের মাঝে আমরা বিলিয়ে দিই, ঠিক আছে, এ কথা বলতেছে। এটা বড় ধরনের জারব, ঠিক আছে, এটা হলো জারব। তা যাই হোক, এখানে আমি আপনাদেরকে আর একটু প্রমাণ দেখাই, ঠিক আছে। এটা হলো মূলত ইকরামুলের গ্রুপ, এখানে সবাইকে ইনভাইট করা হয়, এই যে দেখেন, এই যে যারা পেট ইভেন্টে অংশগ্রহণ করতে চান তারা এখনই মেসেজ করুন, ধন্যবাদ, এটা ইকরামুল লেখছে, ঠিক আছে। আর এখানে 1000 টাকা লাগে, তার প্রমাণ অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন। আর প্যাট ইভেন্টে যারা যোগ দিছে তারাই আবার বলতেছে যে, যারা যোগ দিছে তারাই বুঝতেছে কেমন আছে, ঠিক আছে। তো কথা বলো তো সারাদিনই বলা যাবে, আমি শর্ট করে বলতে চাই, তো এ আসলে বড় ধরনের প্রতারক। আগে যে আলফাটা বের হয়েছিল যখন ব্যান হওয়ার পরে, এ অন্য কারো সাহায্যে আর কি আলফাটা আছে, তো ইকরামুল নামে আর কি আলফাটা ফুটছে অনলাইনে। আসলে এ নিজের মুখে হয় বলছে যে আমি এটা ডেভেলপ করি নাই, এটা আমার পাশে এক বস আছে সে করছে, তো আপনাদের কাছে আর কি বস সাজছে, বস সাজার পর দেখে লাভই হয় লস হয় না, ভালো সবাই উৎসাহ দেয়, নাম করছে, সবাই চিনে, অন্যরকম একটা মজা পাইছে, ঠিক আছে। আর এই মজার সুযোগে কিন্তু অনেক টাকা ইনকাম করছে আলফা দিয়ে, এখন আগের মতো আর ইনকাম করতে পারতেছে না, অনেকভাবে চেষ্টা করে, আগের মতো কিন্তু আর ইনকাম হয় না, আর নতুন কিছু বের করতে পারলে সেটা ইনকাম হবে, তাই না। তো এই শুধু মুখেই বলতেছে যে ইমো গ্রুপ থেকে কেউ রিমুভ করতে পারবে না, তারপর যে কোনো ভোট পয়সা
অডিও ভিডিও গান আর কি প্লে করতে পারবে, এরকম বাজে ধরনের যেগুলা কোনোদিনই সম্ভব না সেগুলা সে বলতাছে আর বললে অনেক টাকা দাবি করতেছে, এগুলা কিছুই নাই। যদি ইমো গ্রুপ থেকে রিমুভ করা যাবে না, যদি এরকম কিছু থাকে আপনারা প্রমাণ তা থেকে নিতে পারেন, তো আপনারা যা চাইবেন তাই পেবেন, ঠিক আছে? আপনারা যেটা বলবেন ওটাই মেনে নেব। তো আসলে ওর কাছে কিছুই আপনারা পাবেন না, তো পাবেন কিভাবে, ওর কাছে নিজের কাছেই নাই, ও শুধু টাকা নেওয়ার জন্য আর কি কথাগুলো বলে যে আমার কাছে এটা সেটা আছে এগুলো বলে, আর অরিজিনাল ওর কাছে কিছুই নাই, ঠিক আছে? যে আলফার সাথে দেখেন ইকরাম ইঞ্জিনিয়ার ইকরামুল লেখা, এটার জন্য কিন্তু নামটা ফুটছে, কিন্তু এটা কিন্তু ওই নিজে লেখে নাই, অন্য একজনে লিখে দিছে ওর নিজের মুখেই বলা, ঠিক আছে? এগুলো কিন্তু আরেকজনে লিখে দিছে, ওর পাশাপাশি হয়তো একজন ইঞ্জিনিয়ার থাকে আর কি, সে আর কি ওকে এই আলফাটা মোটিফাই করে দিছিল। এই আলফা ছাড়া আলফাটাই অনলাইনে ব্যান করার পরে ওর নামে ফুটছিল, সেই জন্য ওকে চিনে, এছাড়া কিন্তু ওর কাছে কিছুই নেই। ওকে গুরু মেনে আপনার নিজেরা কিন্তু বাস খাইতেছেন, আপনার কিন্তু এটা সরাসরি আপনারা নিজেরা কিন্তু প্রমাণ আপনারাই বলছেন কমেন্ট করে। তো আপনারা সকলেই সতর্ক থাকবেন, ওর কাছে কিছুইগুলো পাবেন না, আর ওকে যেখানে দেখবেন সেখানে কিন্তু ওরা সাউন্ড দিবেন, ঠিক আছে? অনেকের টাকা পয়সা নিয়ে সকলকে বলে যে ধৈর্য ধরুন ধৈর্য ধরুন, ঠিক আছে? ওর বাপের টাকা নিয়ে ধৈর্য ধরবে মানুষ, তো এই অ্যাপসের কথা মানে অনেক ধৈর্য ধরতে বলে আর সকলকে ঘুরাইতেছে, আর যেটা নাই ওটার কথা বলতেছে এটা আছে, এই কথা বললে বললে মানুষ একশো দেড়শো মানুষ এখানে কইরা সবার সকলের কাছ থেকে এই যে ইমু পেট ইভেন্টে যোগ দেওয়ার কথা বলে, আর সেখানে 1000 করে টাকা আর কি ওই দাবি করতেছে, 1000 করে টাকা মোটামুটি 20-22 জন মানুষ কিন্তু তাকে 1000 করে টাকা দিছে। তো যারা টাকা দেয় তাদেরকে ব্লক করে পাশাপাশি লাথে দেয়, গ্রুপ থেকে বের করে দেয়, ঠিক আছে? আমি প্রমাণ তো সরাসরি দেখাইলাম আপনাদেরকে, আর সকলে কমেন্ট করবেন। তো আমার কথাগুলো কতটা রিয়েল আনরিয়েল এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আর আপনারা যারা ভিডিও দেখতেছেন নিজেরা কমেন্ট করবেন, আর কমেন্টগুলো চেক দিবেন আসলে আপনার কথাগুলো ঠিক কিনা তাও বলবেন, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, আল্লাহ।